আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি বানিয়ে দেখাচ্ছি, সেটা হলো ভর্তা। আর আশা করি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এটা কিন্তু খুবই ইজি ভাবে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, আর খুব কম সময়ের মধ্যে এই ভর্তাটা ঝটপট ভাবে বানিয়ে ফেলা যায়, আর খেতে কিন্তু অসাধারণ মজা। আর এই ভর্তাটা আমি বানাবো পাতাকপি দিয়ে। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। এখানে আমি পাতাকপির যে উপরের অংশটা, যেটা আমরা ফেলে দেই, আমি এই অংশটা না ফেলে আমি এটা দিয়েই ভর্তা বানিয়ে নিব। আর পাতাকপির উপরে যে দাগ আছে, এই যে পাতাটার উপরে যে দাগটা, সেই দাগটা কিন্তু আপনারা ওই 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 যতটুকু দাগ আছে অতটুকুই আপনারা ফেলে দিতে পারেন। তো এই দাগটা আপনারা ফেলে দিয়ে তারপরে এটাকে কিভাবে ভর্তা বানাতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এই ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেল না দিয়েও আপনারা কিন্তু এই পেঁয়াজ আর রসুনটাকে টেলে নিতে পারেন। তো আমি আগের থেকে পেঁয়াজ আর রসুনটা কেটে রেখেছিলাম, তো আমি এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আমি এই পেঁয়াজ রসুনটাকে টেলে নিব। আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করিনি, লবণটা দিলে হয় কি যে পানিটা একটু বেশি ছেড়ে দেয়, তো আমি এখন লবণটা দিব না। আর আপনারা চাইলে লবণ দিয়েও কিন্তু পেঁয়াজ রসুনটাকে এবার এরকম ভাবে ভেজে নিতে পারেন। তো যে পেঁয়াজ রসুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে, ইচ্ছা করলে এরকম ভেজেও আপনারা নামিয়ে ফেলতে পারেন। আর এখানে আমি 3টা কাঁচামরিচ অ্যাড করেছি, কারণ আমার কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল ছিল, সেই জন্য আমি যেহেতু আমার বাচ্চা খাবে, তো এই যে আমি এগুলো সব কাঁচামরিচ রসুন এগুলোকে আমি নামিয়ে তারপর আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। যে ফ্রাই প্যানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন টেলে নিয়েছিলাম, আমি সেই ফ্রাই প্যানে আমি পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পাতাকপিগুলো আমি কোনো নাড়াচাড়া দিব না, আমি সবগুলো পাতাকপি দিয়ে তারপর আমি এটাকে ঢেকে দিব। আর আমি কিন্তু পাতাকপিটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে পাতলা পাতলা করেও কেটে দিতে পারেন, কিন্তু এরকম একটু মোটা মোটা করে কেটে দিলে কোনো সমস্যা নেই। এই যে আমি পাতাকপিটাকে আমি ঢেকে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য, তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমি একটু ঢাকনাটা তুলে এখন দেখব কীরকমভাবে এটা সিদ্ধ হয়েছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেহেতু পাতাকপি থেকে হালকা একটু পানি ছেড়েছে, তো পানিটা শুকানো আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো পাতাকপিটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু আর একটু সিদ্ধ হবে। আর পাতাটা সিদ্ধ হতে এত সময় লাগে না। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন সিদ্ধ হওয়ার আগ মুহূর্তে আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আমি অবশ্য এই ধনিয়া পাতাটা ফ্রিজিং করে রেখেছিলাম, তো আপনারা চাইলেও ফ্রিজিং করাটা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আমার চ্যানেলে অলরেডি এই ফ্রিজিং করা ধনিয়া পাতার ভিডিও দেওয়া আছে। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু একটু নেড়ে চেড়ে নিব ধনিয়া পাতাটা আর এই পাতাকপিগুলো। আর আপনারা চাইলে পাতাকপিটা আলাদাভাবে এরকম সিদ্ধ করে নিয়ে তারপরে ধনিয়া পাতাটাও আলাদাভাবে টেলে নিতে পারেন, তা আমি একসাথে দিয়ে নিচ্ছি, একই কথা। তো এইটা আর একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে ফেলবো। নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিব। আর এই ভর্তাটা কিন্তু পাটায় বাটার ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই যে আমি পেঁয়াজ রসুন যেগুলো টেলে রেখেছিলাম আর পাতাকপিটা যে টেলে রেখেছিলাম সেগুলো আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু বলেছি পাটায় বাটা ঝামেলা ছাড়াই আমি এই ভর্তাটা বানিয়ে দেখাবো। এই যে
আমি এখানে ব্লেন্ডার নিয়েছি, এই ব্লেন্ডারে আমি আপনাদেরকে এই ভর্তাটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে কিন্তু পাটার বেটে নিতে পারেন, পাটার বাটাটা আলাদা রকমের স্বাদ, কিন্তু আমি ব্লেন্ডারেই বানাবো। কারণ অনেক সময় দেখা যায় ঝটপট ভাবে ভর্তা বানাতে হয়, তখন হাতে সময় থাকে না, তা পাটায় বাটতে একটু ঝামেলা হয়। তো আমি এখানে লবণটা কিন্তু এখন অ্যাড করেছি, লবণটা আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আর কিছু পাতাকপি আর পেঁয়াজ যে টেলে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। এখন ভর্তাটা কিন্তু সবগুলো আমি এক এক করে দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে ফেলেছিলাম, তো এখন ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন চামচটা দিয়ে ভর্তাগুলো আমি প্লেটে নিয়ে নিব। এই যে আমি প্লেটে ভর্তাগুলো নিয়ে নিয়েছি, আর ভর্তাটা কিন্তু অনেক মিহি হয়েছে। একটু সাজিয়ে দিচ্ছি রসুন দিয়ে, দেখতে একটু সুন্দর লাগবে তাই। আর আশা করি আমার আজকের এই পাতাকপির ভর্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে যে কোনো রেসিপি আমি আপলোড দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।